যখন সার্টিফিকেটটা নেবেন না একটু পাশে দান নিলয় খুব ভালো লাগছে। আমি তো বললাম যে আমার সাফল্য থেকে বেশি আমার খুশি হচ্ছে যে আমাদের পার্টি এতগুলো সিট জিতেছে, আর আমাদের এই পুরো মিশনে আমরা সাকসেসফুল হয়েছি। অল ইন্ডিয়াতেও ইন্ডিয়া অ্যালায়েন্স এত ভালো করেছে, সেটাই সাফল্য। আজ বিজয় পথ ঢুকতে এখানে নরেন্দ্র মোদী বেশ কয়েকবার সভা করেছে, বিজেপি ঝাঁপিয়ে পড়েছে, তার সত্ত্বেও জয়লাভ করলেন। এই জয়ের জন্য মূলত দেখুন, এইটা এইটা তো মোদীর ভোট ছিল। উনি 543টা আসনে তিনি ক্যান্ডিডেট ছিলেন, বিজেপি বলেছিল 42-এ 42টাই তিনি ক্যান্ডিডেট ছিলেন। তাই জনতা উত্তর দিয়েছে যে মোদীকে তারা চায় না, সে 543টার মধ্যে সিম্পল মেজরিটি 272 মোদীজি পাননি। পার্লামেন্টে কি গর্জন আপনার আরো বাড়বে দেখবেন আপনার আগামী দিনে, আশীর্বাদ থাকলে নিশ্চয়ই বাড়বে। এই জয় কাকে উৎসর্গ করবেন? আমার পার্টিকে অবভিয়াসলি মমতা ব্যানার্জিকে উৎসর্গ করব। দিদি আপনার আপনার জয় কংগ্রেসে প্রায় 100 সিট এবং বিজেপি টার্গেট পয়েন্টে পৌঁছাতে না পারা সর্বভারতীয় রাজনীতিতে সেক্ষেত্রে কিরকম বিচরণ হবে? এইটা দেখুন, এটা খুব সিম্পল যে কোনোদিন ওই যে ভগবান মনে করা নিজেকে যে গণদেবতার ঊর্ধ্বে আর কেউ নেই, যে মমতা এই যে নরেন্দ্র মোদী বলছে আমি নন বায়োলজিক্যাল, মা মারা গিয়েছে বলে আমি এখন ভগবান থেকে ভগবানের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি, মানে এইসব পাগল টাইপের কথাবার্তা মানুষ ঠিক দিয়েছে। আর ভারতবর্ষে হচ্ছে আমরা ধর্ম নিরপেক্ষ দেশ, সবাইকে এক চোখে দেখতে হবে। সেই সাম্প্রদায়িকতার রাজনীতি, এই বিষাক্ত রাজনীতি মানুষ একেবারে ত্যাগ করেছে। আর একটা জিনিস, মিডিয়া মিডিয়াকে এবার কিন্তু জনসাধারণের মুখে ছাস করা একটা চড় মেরেছে, কারণ মিডিয়ার যত সার্ভে সব ভুল। তার মানে মানুষ মিডিয়াকে এতই অবিশ্বাস করে যে মানুষ মিডিয়াকে সত্য কথা বলেনি যে আমরা তারা কিভাবে ভোট দেবে। এটা মিডিয়ার জন্য একটা খুব বড় লেসন। আমরা তো যেটা আমি যেটা আমাদের ম্যানিফেস্টোতে ছিল ওগুলো প্রত্যেকটাই আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে, আর আগামী 5 বছরে আশা করি তার যতটা পারবো করব। যদি আপনাদের একটা ডিসটিসমেন্ট ইস্যু ছিল আমি তখন পার্লামেন্টের সিঁড়িতে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি আগামী 30 বছর নালায় নর্দমায় মাঠে ঘাটে লড়াই করব, কিন্তু এদের শেষ আমি দেখব, আর চিতা আমরা তুলবই। বাংলার মানুষ জবাব দিয়েছে, চিতা তুলে দিয়েছে, ভারতবর্ষের মানুষ জবাব দিয়েছে, চিতা আমরা তুলব। কৃষ্ণনগর লোকসভার প্রথম কাজ আমার 2-3টে বড় কাজ আছে। একটা হচ্ছে গিয়ে আপনার যেটা তেহট্টের ব্রিজ, ওটা বড় কাজ রয়েছে যেটা করতে হবে তেহট্ট বিধানসভায়। আর কৃষ্ণনগর টাউনের ওপর নদীর ধার দিয়ে যে আমাদের ওই সৌন্দর্যায়ন যে পরিকল্পনাটা, ওটা করতে হবে।
এবার প্রচারে কৃষ্ণনগর উত্তর বিধানসভা বিশেষ করে পৌরসভা এলাকায় যথেষ্ট সময় ব্যয় করেছেন, তবু মুক্তিলাল কৃষ্ণনগর বাসী এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? দেখুন কৃষ্ণনগরের মানুষের আমি বলি গণদেবতার ঊর্ধ্বে কেউ হয় না, কৃষ্ণনগর মানুষ নিশ্চয়ই আবার কোনো রিজনে মুখ ফিরিয়ে নিয়েছে, তো সেটা আমাদের চর্চা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। মানুষের ঊর্ধ্বে তো কিছু হয় না, নিশ্চয়ই আমাদের কোনো ভুল ছিল, পৌরসভা এলাকায় আবার আগামী দিনে সেটা ঠিক করার চেষ্টা করবো। ক্যাশ ফর কোয়ারি ইস্যু নিয়ে সাংসদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন কৃষ্ণনগরের নবনির্বাচিত সাংসদ মহুয়া মৈত্র। আর সেদিন দিল্লির রাজপথ অর্থাৎ সাংসদের অলিন্দে দাঁড়িয়ে তিনি ঝড় তুলে বলেছিলেন বোধন কবিতার দুটি লাইন, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। অর্থাৎ আগামী দিনে যে তার আওয়াজ আরো তীব্রতর হবে সে কথা কিন্তু তিনি আগাম এবং স্পষ্ট জানিয়ে দিলেন ভোট গণনার দিন সার্টিফিকেট অর্থাৎ শংসাপত্র নেওয়ার আগেই। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রাজমাতাকে 62,000-এরও বেশি কিছু ভোটে হারিয়ে আজ ক্ষমতায় অর্থাৎ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের গণদেবতার রায়ে তিনি জয়ী হয়েছেন। আর সাধারণ মানুষের জয়ে নির্বাচিত হয়ে তিনি সংসদে ঝড় তুলবেন বলেও জানালেন তিনি। শুধু তাই নয়, মোদি অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও তিনি এক হাত নিয়ে বলেন এই লড়াইটা কিন্তু তার মোদির সাথে ছিল। অর্থাৎ যেভাবে ধর্মের সুরসুরু দিয়ে ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষকে উত্তাল করে রেখেছিল আর তার বিরুদ্ধে সাধারণ মানুষ ভোট দিয়ে এটাই বুঝিয়ে দিয়েছে যে মোদি কোনো ফ্যাক্টর নয়, অর্থাৎ মোদি ম্যাজিক যে কোনো কাজ করেনি সেটাই কিন্তু মহুয়া মৈত্র স্পষ্টভাবে জানিয়েছেন। স্বাভাবিকভাবেই গণদেবতার রায়কে তিনি মাথা পেতে নিয়েছেন এবং সংসদে তিনি বহিষ্কৃত হওয়ার পর ঝড় তুলে বলেছিলেন গণদেবতার রায় জিতে তিনি এই সংসদেই পদার্পণ করবেন এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তিনি তুলে ধরবেন। আর সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলেও সেই একই চিত্র দেখা গেল, মহুয়া মৈত্র গণদেবতার রায়ে জয়ী হয়ে ফের সংসদের অলিন্দে পা রাখলেন। অর্থাৎ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করলেন সেই ক্যাশ ফর কোয়ারি ইস্যু নিয়ে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অর্থাৎ সাধারণ মানুষ যে তাকে খালি হাতে ফেরায়নি আবারও তিনি একবার প্রমাণ করলেন। আর তাই আগামী দিনে তার কণ্ঠস্বর যে আরো তীব্র থেকে তীব্রতর হবে সে কথাটিও তিনি গণনার সন্ধ্যায় জানিয়ে দিলেন।